আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা একজন রোগীর সাথে কথা বলবো যিনি 2014 সালে এই ডিপিআরসি হসপিটালে উনি ট্রিটমেন্ট করতে এসেছিলেন। তো প্রথমে একটু জানতে চাই ওনার নাম। আমার নাম রুমি। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? সাভার মানিকগঞ্জ থেকে এসেছেন। আচ্ছা, জানতে চাইবো যে 2014 সালে আপনি ডিপিআরসি হসপিটালে মূলত কি সমস্যা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? আমি আমার আর্থ্রাইটিস নিয়ে আসলাম। বাইরে অনেক চিকিৎসা করছি, এটা সারে না কোথায় থেকে। তারপরে আমার শরীরের দিক দিয়ে আরও উন্নত তো হয়ই না, আরও খারাপই হয়ে যায়। তারপরে এখানে টিভিতে অ্যাড দেখে এখানে আসি। আসার পর সারের চিকিৎসা নিয়ে সাজেশন মতন চলি, তখন আমি ভালোই ছিলাম। তখন আমি খুবই ভালো ছিলাম, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছি। তারপরে স্যার দীর্ঘদিন চিকিৎসা করার পর আমি হঠাৎ ওষুধ খাওয়া বাদ দেওয়ার পর আবার একটু দেখা দিছে। 15 দিন আমি একবারেই চলতে পারি নাই, একবারে সমস্যা ছিল। দীর্ঘদিন মানে কতদিন? এটা গত 6 বছর। 6 বছর। আচ্ছা। তারপরে 6 বছর পর আসছি। 15 দিন আগে আসছিলাম, তখন আমার খুব একদম চলাফেরাই করতে পারতাম না। এখন আমি আজকে 15 দিন পর আসছে, অনেকটাই উন্নত। আমি এখন চলাফেরা করতে পারতে একা চলাফেরা করতে পারতেছি। তার মানে হচ্ছে আপনি 2014 সালে এসেছিলেন, এসে আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে আপনি ট্রিটমেন্ট করেছেন, করার পরবর্তী অবস্থা আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে গেছিলেন। আপনার যে স্বাভাবিক যে কাজকর্মগুলো ছিল সেগুলো আপনি সবকিছু করতে পেরেছেন। আপনার যে পেইন বা ব্যথা বা সেই ধরনের কোনো সমস্যা ছিল না, মানে আপনি যতদিন নিয়ম শৃঙ্খলার ভিতরে ছিলেন, স্যারের তত্ত্বাবধানে ছিলেন, আপনি ভালো ছিলেন। এর পরবর্তীতে 2019 এসে আপনি হঠাৎ করেই স্যারের ওষুধ খাওয়া ছেড়ে দেন, তখন আবার দেখা দেয়। দেখা দেওয়ার পর 15 দিন আগে দেখা দেয়, তারপরে যে আজকে আবার 15 দিন পরে আসছি, এখন আমি অনেকটাই উন্নত। আচ্ছা, মানে 15 দিন আগে এসে যখন স্যারের সাথে দেখা করেন, আমি খুবই সিরিয়াস ছিলাম, সিরিয়াস অবস্থা হয়ে গেছে, চলাফেরা করতে পারতাম না একবারে। এবং পরবর্তীতে আপনি যখন আবার ওষুধটা খাওয়া শুরু করেন, 15 দিনেই আপনি আবার অনেকটাই আবার ভালো এবং সুস্থ বোধ করছেন, এবং সেটার কারণে আজকে আপনি আবার এসেছেন ওনার সাথে একটু দেখা করার জন্য। আচ্ছা, একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি এর আগে যখন ভর্তি নিয়েছেন বা ট্রিটমেন্ট নিয়েছেন, কেমন লেগেছে টোটাল? অনেকটাই ভালো লাগছে, এখানে সবাই ভালো ভালো ব্যবহার করে। আচ্ছা, এখানকার চিকিৎসা কেমন লেগেছে? ভালো লাগে আমার কাছে। চিকিৎসা পদ্ধতিটা আপনার কাছে সম্পূর্ণ ভালো লেগেছে? এখানকার পরিবেশ কেমন লেগেছে আপনার কাছে? অনেকটাই ভালো, অনেকটুকু ভালো লেগেছে। মানে এখানকার যারা স্টাফ আছে বা যারা নার্স ডক্টর, আন্তরিকতা এবং তাদের যে চেষ্টা, এবং ডক্টর শফিউল্লাহ প্রধান উনি যে বলেন যে অপারেশন বিহীন চিকিৎসা, মানে সেটার সম্পূর্ণ ফল আমরা আপনাকে দেখে বুঝতে পারছি, এবং আপনি যে সম্পূর্ণ সুস্থ এবং ভালো অবস্থায় আছেন। আচ্ছা, একটা বিষয় একটু জানতে চাইবো আপনার কাছে, যে আপনি যেমন গত 6 বছর আগে এই ডিপিআরসি হসপিটালে ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করে আপনি ভালো হয়েছেন, সুস্থ থেকেছেন, আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের দেশে আছেন বা দেশের বাইরেও আছে, যারা হয়তো আপনার মতো এরকম আর্থ্রাইটিস সহ বিভিন্ন কোমর ব্যথা, হাঁটু ব্যথা, জয়েন্ট, ঘাড়ে ব্যথা, এই ধরনের বিভিন্ন মানুষ ভুগেন হাড় ক্ষয়জনিত সমস্যায়। তো তারা দেখা যায় কোন ডক্টরের কাছে যাবে তারা হয়তো বুঝতে পারেন না। অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন ভুয়া ডক্টরের কাছে গিয়ে তাদের সর্বস্ব শেষ হয়ে যায়, বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হন, এই ভয়ে অনেকে ডক্টরের কাছে যেতে ভয় পান, বা কোথায় গেলে তারা ভালো হবে তারা কনফিউজ থাকেন। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? আচ্ছা, আপনারা এখানে ডিআরপি হাসপাতালে আসেন, আমি অনেক কষ্ট করছি, আপনারা আমার মতন কষ্ট না করে এখানে সরাসরি চলে আসুন, কারণ আপনি নিজে এখানে ট্রিটমেন্ট নিয়ে ভালো হয়েছেন, সুস্থ হয়েছেন, তার সবচেয়ে জ্বলন্ত প্রমাণ আপনি নিজেই, যে এখানে আসলে মানুষ সুস্থ হয়। তো ঠিক আছে, আপনাকে বিটি ট্যুরিজমের পক্ষ থেকে আজকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।